অপেক্ষার অবসান হয়েছে। প্রধান নির্বাচককে দেখছেন, অলরেডি জানিয়ে দিয়েছে উইন্ডিজের বিপক্ষে দুই ফরম্যাটে প্রাথমিক দল, সেখানে সবার উত্তর অলরেডি মিলে গেছে যে মাশরাফিকে রাখেনি 2023 বিশ্বকাপকে, নাকি কী কী কারণে মাশরাফি এই প্রাথমিক দলে নেই। সহকর্মী দেবচৌধুরী আছেন, ব্যাখ্যাটা কী? আসলে আমার তো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। প্রধান নির্বাচকরে যে প্রশ্নটা অলরাউন্ডার করেছিল যে অ্যাকচুয়ালি তাদের থট প্রসেসের কোন জায়গাটাতে মাশরাফি বাদ পড়েছেন, তিনি খুব স্পষ্ট করেই বলেছেন 2023 বিশ্বকাপের ভাবনায় মাশরাফি বিন মুর্তজা নেই, দে ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড, এবং থার্ডলি হচ্ছে ইয়াং প্লেয়ারদের যথেষ্ট সময় দেওয়া, এবং যে ইয়াং প্লেয়ারদের এক্সাইটিং ইয়াং ট্যালেন্টদের কোচ যথেষ্ট যোগ্য মনে করেন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার জন্য, তাদেরকে আবার আমাদের যে নির্বাচকরা আছেন তারা তাদের মধ্যে থেকে যাদেরকে মনে করেছেন যোগ্য তাদেরকে নিয়ে দল দুটো সাজানো হয়েছে। এখানে শুধুমাত্র টেস্ট টিম বা ওয়ান ডে টিম তেমন কিন্তু না, আপনার মূল ফোকাসটাই হচ্ছে 2023 বিশ্বকাপ এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো এর সঙ্গে সম্পর্কিত। আর আরেকটা ব্যাপার খুব স্পষ্ট করে তারা বলেছেন যে মাশরাফির বাদ পড়ার যে ব্যাপারটা, সেই ইস্যুটাতে শুধুমাত্র নির্বাচকদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত না, কোচের সেইং ছিল, ক্যাপ্টেনের সেইং ছিল, অফকোর্স ক্যাপ্টেনের কথা আমি তামিম ইকবালের কথাই বলছি, তো সবাই মিলে যখন ঐক্যমতে পৌঁছেছেন তখনই তারা মাশরাফিকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন, এটা হচ্ছে প্রধান নির্বাচকের কথা অনুযায়ী। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি, আপনাকে যদি জিজ্ঞেস করি, ইয়াং প্লেয়াররা আছে, একজন সিনিয়র ক্যাম্পেইনকে আরেক কয়েকদিন ক্যারি করতে পারতো কিনা, হোম সয়েলে দুর্বল উইন্ডিজের যে লাইন আপ সেখানে কি ক্যারি করতে পারতো কিনা, সেক্ষেত্রে ইয়াং প্লেয়াররা আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতো, তার সাথে থেকে আরও কিছু টিপস পেতে পারতো? একটা ব্যাপার কি, আসলে আমি একভাবে চিন্তা করি, আপনি আরেকভাবে চিন্তা করবেন, লক্ষ লক্ষ দর্শক লক্ষ লক্ষভাবে চিন্তা করবেন, তো আলটিমেটলি ধরেন আপনি যদি চান যে মাশরাফিকে খেলানো হোক, সেক্ষেত্রে একটা ব্যাপার হতেই পারতো যে আপনি 24 জনের প্রাইমারি স্কোয়াডে তাকে রাখলেন, যে প্র্যাকটিস ম্যাচগুলো হলো সেখানে তিনি খেললেন, নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ যুক্ত হবে বলে আমরা শুনেছি 14-16, সেখানে যদি তিনি ফিটনেসের প্রমাণ দিতে না পারতেন, পারফর্ম না করতে পারতেন, তখন হয়তো আপনার চিন্তা করতে পারবেন। আবার নির্বাচকদের ক্ষেত্রে বা যারা মূল ডিসিশনটা নিয়েছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটাও কাজ করে যে মাশরাফিকে যদি আপনি 24 জনে নিয়ে আসেন তাকে তখন আপনি বাদ দিতে পারবেন না, 17 জনে না নিতে তখন আরও একটা সমালোচনা তৈরি হবে, আবার 17 জন আপনি নিলে তাকে ম্যাচ খেলালেন না তখন আবার আরেক রকম মেরুকরণ, তো সব মিলে তারা শুরু থেকেই মাশরাফিকে বাদ দিয়ে শুধুমাত্র 2023 ফিউচার হিসেব করে, যেখানে মাশরাফি বিন মুর্তজার খেলার কোনো সম্ভাবনাই নেই, সেটা নিয়েই ওই একটা জায়গাতে কংক্রিট থেকে তারা দলটা সাজিয়েছে। এত বড় লিজেন্ড বাংলার ক্রিকেটে 20 বছর ধরে সার্ভিস দিচ্ছে, শোনা যাচ্ছিল যে লর্ডসে হয়তো রিটায়ার করবে, করলো না, ক্যাপ্টেন্সি থেকে রিটায়ার করলো, সেখানে অনেক সেলিব্রেশন হলো, কিন্তু একটা কি জিনিস কি আক্ষেপ থেকেই যায় যে মাঠ থেকে রিটায়ার করতে পারবে কিনা, একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। হাবিবুল বাসার সুমন দাঁড়িয়ে আছেন, আমি বিশ্বাস করি মাশরাফি বিন মুর্তজার আগে বাংলাদেশ ক্রিকেটের যে বাকবদলের ব্যাপারটা, সেই বাকবদলের ব্যাপারটাতে হাবিবুল বাসার সুমন ওয়াজ দ্য লিডিং ম্যান। সুমন ভাই আমাদের পেছনে, তিনি নিজেও কিন্তু মাঠ থেকে অবসর নিতে পারেননি, এই আক্ষেপটা ভক্তদের আছে, সবার আছে, আমি বিশ্বাস করি সুমন ভাইয়ের নিজেরও আছে। তো জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিটাই তো ওইভাবে দাঁড়ায়নি। জাভেদ ওমর বেলিম গোল্লা, গোল্লা ভাই সাংবাদিকদের সঙ্গে ম্যাচ খেলে বিদায় নিয়েছেন, সো ওই সংস্কৃতির একটা ব্যাপার তো থাকেই, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল যদি আপনি হিসেব করেন সেটা নট নেসেসারি, ক্রিকেটার যে কোনো অ্যাথলিট সবাই চায় মাঠ থেকে বিদায় তার নিতে, এখন কথা হচ্ছে মাঠ মানে আপনি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট বিবেচনা করছেন নাকি সত্যিকার অর্থে মাঠ প্লেয়িং ফিল্ড বিবেচনা করছেন, তো সেটা যদি করেন আমার মনে হয় এটা যে কোনো সময় করা যেতে পারে, নট নেসেসারি ইন্টারন্যাশনাল ক্রিকেট। থ্যাংক ইউ। বিশেষ করে বঙ্গবন্ধু কাপে যেভাবে মাশরাফি ফিরলেন, 5 উইকেট পেলেন, ভক্তরা আশায় ছিল যে সে হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোম সিরিজে থাকবেন, হয়তো মাঠ থেকে অবসর নেবেন, কিন্তু এখনও যেহেতু অবসর নেননি আশা দেখতেই পারে, মাশরাফি যদি আবার ঘরোয়া ক্রিকেটে সেরকম দুর্দান্ত পারফরমেন্স করে, অন্যান্য পেসারদের থেকে ভালো পারফর্ম করে, স্বপ্ন দেখাই যায় মাশরাফিকে দিয়ে, তো স্বপ্ন দেখাই যায়, কারণ সে তো আসলেই ফাইটার, সাইফুল রূপক অলরাউন্ডার।